দর্শক আসসালামু আলাইকুম। চলছে পবিত্র মাহে রমজান, সেই একই সাথে করোনা আতঙ্ক, চলছে লকডাউনও। আপনি ভাবছেন যে আপনি বাসায় বসে আছেন, আপনার ত্বকের পরিচর্যা করার কোনো দরকার নেই, সম্পূর্ণ ভুল। কারণ আপনার ত্বক এমন একটা জিনিস, সেটা যদি সঠিক পরিচর্যা না করেন তাহলে আপনার ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে। এই লকডাউন অবস্থায় আপনার ত্বকের যত্ন না নিলে কি কি সমস্যা দেখা দিতে পারে, এবং এই সমস্যা থেকে কিভাবে আপনি উত্তরণ ঘটবে আপনার, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে সংযুক্ত আছেন বাংলাদেশের একজন প্রখ্যাত স্কিন স্পেশালিস্ট ডাক্তার মেহরান হোসেন, যিনি ইউএস বাংলা মেডিকেল কলেজ হসপিটাল এবং সিটি হসপিটালে কর্মরত আছেন সহকারী অধ্যাপক হিসেবে। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম রানা ভাই। আমি আসলে, হ্যাঁ, কেমন আছেন ধন্যবাদ। আপনি? যদিও আমরা এই কেউই তো ভালো নেই, আলহামদুলিল্লাহ, তারপরে বলতে হয় কেমন আছেন আপনি। আছে আলহামদুলিল্লাহ। আমি আসলে আছি ইউএস বাংলা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে আর কি। তো রানা ভাই, এখন আসলে ভালো থাকাটা আসলে একটা কি বলবো, যুদ্ধের মতনই। হ্যাঁ, ভালো থাকার কথা না কারোরই, কিন্তু ভালো থাকার চেষ্টা করতে হবে আসলে। হ্যাঁ, কারণ ভালো থাকার চেষ্টাটা এখন সবচেয়ে বড় জিনিস, বোধ আমি বলবো, শারীরিক ভাবে এবং মানসিক ভাবে দুটোই। হ্যাঁ, দুটো আমরা ভাবে আমাদের ভালো থাকতে হবে। মেন ভাই, আমরা একটু আসতে চাই। আমরা অনেকেই তো এখন লকডাউন অবস্থা আছে, বাসায় অবস্থান করছি, অনেকে ধারণা বাসায় আছি আমার ত্বকের যত্ন নেওয়ার কি দরকার। আমি তো এমনিতে আমার ত্বক মোটামুটি ভালোই আছে, আমি ঘরের ভিতরে আছি, বাইরে যাচ্ছি না, রোদে পড়ছি না, আমার ত্বক তো ভালোই আছে। এই কথাটা কতটুকু সত্য আসলে? ঘরে থাকলে কি ত্বক ভালো থাকে? আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হচ্ছে, আমরা জানি যে ত্বক বা স্কিন, বা যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ইন্টিগুমেন্টারি সিস্টেম, হ্যাঁ, এটা আসলে বডির সবচেয়ে লার্জেস্ট অর্গান। হ্যাঁ, আমাদের স্কিন বা ত্বক কিন্তু একটা অর্গান, তো এটা হচ্ছে বডির লার্জেস্ট অর্গান। তো এটা আসলে চুল থেকে নিয়ে পায়ের ত্বক বা চামড়া পর্যন্ত আসলে খুব বেশি যত্ন দরকার, প্রতিটা স্টেপে, প্রতিটা পর্যায়ে। বাসায় থাকছি বলে আমাদের ত্বকের যত্ন করা লাগবে না বা ত্বকের যত্ন নিতে হবে না, ব্যাপারটা আসলে এমন না। হ্যাঁ, বাসায় থাকলে, হ্যাঁ, আমরা অনেক স্কিন ডিজিজ হয়তো আমাদের প্রকোপটা কম হবে, যেমন এই সামারে বা এই গ্রীষ্মকালে যদি কেউ রোদে যায়, হ্যাঁ, দেখা যায় যে তার অনেক বেশি ঘামাচি বা ফাঙ্গাল ইনফেকশন, বা দেখা যাচ্ছে রোদের থেকে মুখে মেস্তা পড়া বা মেলানোডার্মা, হ্যাঁ, ইত্যাদি হওয়ার চান্স থাকে, যেটা ঘরে থাকলে হয়তো বা থাকে না ব্যাপারটা, হ্যাঁ, বা কম ঘটে। বাট বাসায় বসে হয়েছে কি, আমাদের ত্বকের যত্ন করতে হবে, ত্বকের যত্ন নিতে হবে, চুলের যত্ন করতে হবে। হ্যাঁ, তো এগুলি আসলে খুব বেশি দরকার। আমি যদি বলতে চাই যে আমি ঘরে বসে কিভাবে আমার ত্বকের যত্ন নেব, আপনার কাছে কি টিপস আছে? আচ্ছা, আমি যদি খুব সংক্ষেপে বলতে চাই, আসলে এটা একটা বড় বড় সাবজেক্ট, বড় জিনিস। হ্যাঁ, আমি যদি খুব সংক্ষেপে বলতে চাই, ত্বকের যত্ন আমি চুল থেকে শুরু করি। এই সময় আমাদের চুলের যত্ন আমরা যেভাবে করতে পারি, এখন গ্রীষ্মকাল বা সামার, তো এই সময় আসলে চুলে খুব বেশি তেল বা অয়েলি সাবস্টেন্স বা অয়েল যেগুলো আছে, এগুলো দেওয়ার খুব একটা প্রয়োজন নেই। আর খুব বেশি যদি দেওয়ার প্রয়োজন পড়ে, বা চুলে যদি জট বা থাকে ইত্যাদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে গোসলের আধা ঘন্টা আগে তেল দিয়ে ভালো শ্যাম্পু দিয়ে গোসল করে ফেলতে পারে। আর এখন যেহেতু সামার এবং গ্রীষ্মকাল, রোজার সময় একসাথে, তো আসলে এই সময় পুষ্টিকর খাওয়ার, হ্যাঁ, পুষ্টিকর খাবারের মাধ্যমেই কিন্তু আমরা চুলকে পুষ্টি দিতে পারবো, চুলের গোড়ায় পুষ্টি পৌঁছাতে পারবো। চুলের গোড়ায় তেল বা অন্য কিছু দিয়ে কিন্তু চুলে ওভাবে পুষ্টি যোগাবে না, যতটা না আমরা পুষ্টিকর খাওয়ার মাধ্যমে পাবো। তো পুষ্টিকর খাওয়া বলতে আমরা যেটা বুঝি, যে শাকসবজি, ফলমূল, ডিম, বাদাম, হ্যাঁ, এগুলো বেশি পরিমাণে খেতে হবে। বাদাম এবং ডিম কিন্তু চুলের জন্য খুব উপকারী। হ্যাঁ, এছাড়াও কালারফুল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, হ্যাঁ, যেমন সবুজ শাকসবজি, লাল বা কমলা ফলমূল, এগুলিতে হয় কি, অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন ভালো বেশ পরিমাণে থাকে, তো এগুলো আসলে চুলের জন্য খুব উপকারী। এছাড়াও আমরা সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন এ টু জেড ভিটামিন খেতে পারি। এছাড়া বায়োটিন জাতীয় ওষুধ খাওয়া যায় চুলের জন্য, চুল পড়ার জন্য। আর স্কিনে বাহ্যিকভাবে ব্যবহার করার জন্য, মানে মাথার স্কিনে বা স্ক্যাল্পে বাহ্যিকভাবে ব্যবহার করার জন্য, আমরা মিনোক্সিডিল 2% বা 5% লোশন বা সলিউশন স্প্রে আকারে ব্যবহার করতে পারি। আর কারো যদি খুশকির সমস্যা থেকে থাকে, এই সময় 2% কিটোকোনাজল, বাজারে নিজোডার শ্যাম্পু নামে পাওয়া যায়, আপনারা একদিন অন্তর এই শ্যাম্পুটা ইউজ করতে পারেন। তা আপাতভাবে আপাতত ফর দ্য টাইম বিং, এই লকডাউন সিচুয়েশনে আপনারা এভাবেই আসলে চুলের যত্নটা নিলে আশা করি উপকার পাবেন। এবার আমি চুল থেকে একটু আমাদের মুখে আসতে চাই। অনেকের মুখে কিন্তু এই সময় যে সোপ সোপ মতো, অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে মুখে যে মেস্তা বলি,
আসলে কি মেস্তা হওয়ার সাথে কি আপনার ঘরে থাকা বা বাইরে যাওয়ার কোনো সম্পর্ক আছে কি, বা রোদে বা থাকা বা ঠান্ডার মধ্যে থাকার ভিতরে স্কিনে মেস্তার কোনো তফাৎ দিয়ে হয় কিনা, মানে এই রোগের সাথে কোনো সম্পর্ক আছে মেস্তা? কিনা? আসলে মেস্তা আমাদের স্কিনে মেলানিন এর একটা ডিসঅর্ডার, একটা তিনটা টাইপ হয়ে থাকে, হ্যাঁ, এপিডার্মাল ডার্মাল মিক্স আমরা বলে থাকি সাধারণত। তো মেস্তা আসলে ছেলেদের চেয়ে মহিলাদের, নারীদের বেশি দেখা যায়। তো যে কয়টা কারণে মেস্তা হয় তাদের মধ্যে অন্যতম প্রধান যে কারণগুলো আছে সেটা হচ্ছে যে মহিলাদের সাধারণত প্রেগনেন্সি পোস্ট প্রেগনেন্সি পিরিয়ডে এটা হয়, মেস্তাটা বেশি দেখা যায়। এছাড়াও ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল বা মহিলারা যে ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল খায় এটার জন্য মেস্তা হতে পারে। আর চুলার কাছে যাওয়া, হ্যাঁ, চুলার হিট বা বাইরে যে সানলাইটে যে রেডিয়েশন হিট বা যেটা আল্ট্রাভায়োলেট রে গুলো আছে, হ্যাঁ, সেগুলি থেকে মেস্তা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে বা সে থেকে মেস্তার প্রকোপ দেখা যায়। তো এই ক্ষেত্রে আসলে যারা এখন বাইরে বের হচ্ছেন তো তাদের মেস্তা থেকে কিছুটা সেফ থাকার জন্য আপনারা একটা ভালো মেডিকেটেড ভালো এসপিএফ মানে সান প্রোটেক্টিং ফ্যাক্টর সহ একটা সানব্লক ইউজ করবেন। আর ঘরে থাকলে তো সানলাইট এক্সপোজারটা কম হয়, সেক্ষেত্রে তো আসলে মেস্তা হওয়ার সম্ভাবনাটা একটু কমই থাকে। একজন দর্শক আমাদের প্রশ্ন করেছেন যে স্যার আমার রোদে গেলে আমার মুখের যে মুখের মুখটা লাল হয়ে যায়, মানে স্কিনটা লাল হয়ে যায়, এটার কি কারণ থাকতে পারে? আচ্ছা, রোদে গেলে অনেক সময় হয় কি, অনেক সময় অনেকের স্কিনটা হাইপার সেন্সিটিভ থাকে যে রোদে গেলে লাল হয়ে যায়। সাধারণত আমরা দেখি যে যাদের ফেসে স্টেরয়েড ফেস বলি আমরা, স্টেরয়েড ইউজ করার ফলে চামড়াটা হাই টেলানজেক্টে শেক হয়ে যায় বা পাতলা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আসলে মুখে লাল হয়। তো আপনি আসলে বাইরে বের হওয়ার সময় আমার মনে হয় যে খুব অল্প দিনের জন্য হাইড্রোকর্টিসন 1% টপিকট ক্রিমটা লাগাতে পারেন, খুব বেশি দিনের জন্য না। আর একটা ভালো সানব্লক ইউজ করুন, আর মুখে কোন লাইটেনিং ক্রিম, ব্রাইটেনিং ক্রিম, হ্যাঁ, হোয়াইটেনিং ক্রিম এগুলো ইউজ করা ঠিক হবে না, বা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম বা এই জাতীয় যে ক্রিম গুলো রং ফর্সাকারী যে ক্রিম গুলো আছে এগুলো আপনার ইউজ করা ঠিক হবে না। এবার যেহেতু রং ফর্সাকারী ক্রিমের কথাই বললেন, রং ফর্সাকারী ক্রিমে আসলেই কতটা রং ফর্সা হয় বা এর না ক্ষতিকর আসলে কোনো দিক রং আছে কি? ফর্সাকারী, দেখেন একটা ব্যাপার কি যে আমাদের একটু এখানে একটু বুদ্ধি খাটাতে হবে, কমন সেন্স ইউজ করতে হবে, যে আসলে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকার ক্রিমে যদি রংটা ফর্সাই হতো তাহলে সে তাহলে আসলে দুনিয়াতে এত শ্যামলা বা কালো মানুষ থাকতো না, বা কালো মানুষের কষ্টটা অনেকখানি কমে যেত, তাই না? তো এক্ষেত্রে যেটা হয় যে এগুলিতে বেশ মানে ভালো অ্যামাউন্ট অফ স্টেরয়েড, হ্যাঁ, পোটেন্ট বা মিড পোটেন্ট স্টেরয়েড ইউজ করা হয়, যেটা হয় কি স্কিনে বিশেষ করে মুখের ত্বকের জন্য হয় কি অনেক বেশি ক্ষতি, হ্যাঁ, অনেক বেশি ড্যামেজ করে দেয়। আমাদের এপিডার্মিসের যে আউটার মোস্ট লেয়ারটা আছে স্ট্র্যাটাম কর্নিয়াম, তো দেখা যায় কি স্টেরয়েড গুলো স্ট্র্যাটাম কর্নিয়ামটাকে পুড়িয়ে দেবে, শেড করে দেয়। তো একটা জিনিসকে যখন ঘষে নষ্ট করে ফেলে সেই জিনিসটা কিন্তু সাদা দেখা যায়। যেমন একটা কাপড়ের যদি রং উঠে যায়, আপনি দেখবেন যে আমার এই জামাটা যদি কালো হয়, ঘষতে ঘষতে ব্লিচিং পাউডার দিয়ে যদি রং উঠে যায় তাহলে কিন্তু জিনিসটা একটু সাদাতে দেখাবে, সাদাটে রং মনে হবে, হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু জিনিসটা রংটা জ্বলে গিয়ে এরকম হবে। ঠিক তেমনি ভাবে স্কিনেও কিন্তু তাই হয়, আমরা এই ধরনের রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করার ফলে স্টেরয়েড যে ক্ষতিকারক প্রভাব হিসেবে উপরের অংশটা শেডিং হয়ে যায় বা পিলিং হয়ে যায়, তো সেই ক্ষেত্রে রংটা সাদা দেখায় কিছু দিনের জন্য, হ্যাঁ, তো সেটা আসলে পার্মানেন্ট ড্যামেজ করে দেয় মুখে, খুব ক্ষতি। আপনারা এটা থেকে যতখানি সম্ভব এটা কিন্তু আপনারা করতে পারবেন না বা করা উচিত হবে না। আমরা যত জানি যে এই ক্ষতিকর যে ক্রিম গুলা ব্যবহারের ফলে আমাদের কিন্তু স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে, এটা কি সত্যি কি? রং ফর্সাকারী ক্রিম থেকে স্কিন ক্যান্সার ওভাবে ডিরেক্টলি সম্পর্ক নেই, বাট নেই, বাট যেটা হয় কি আপনি যদি ধরেন কেমিক্যাল ইউজ করেন বা আননোন কেমিক্যাল বা ভেজাল পারফিউম হোক বা ভেজাল ফেস ওয়াশ হোক, তারপরে বা ভেজাল আপনি কি বলবো যেটাই হোক ক্রিম হোক সানব্লক হোক, ভেজাল জিনিস আসলে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস বা প্রিজারভেটিভ ইউজ করে না যেটা আসলে স্কিনের জন্য অনেক ক্ষতি, স্কিনে পারমানেন্ট ড্যামেজ করে, দেখা যায় এখানে অনেক কার্সিনোজেনিক এজেন্ট থাকতেও পারে, হ্যাঁ, আমরা তো আসলে জানি না এগুলিতে কি থাকে, তো সেখান থেকে তো ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, একজন যে থাকে না তা না। এই জন্য আসলে স্কিনে যত কম প্রোডাক্ট বা কত কম কসমেটিক্স বা কম ক্রিম লোশন অয়েন্টমেন্ট ইউজ করা যায় ততই ভালো, বা আপনার যেটা ইউজ করা লাগবে আপনার ডাক্তার বা আপনার স্কিনের ডক্টর বা আপনার ডার্মাটোলজিস্ট যেটা বলবে আপনি আসলে সেভাবেই চলবে, নিজের থেকে খুব একটা বেশি এক্সপেরিমেন্ট করা কিন্তু ওখানে এখানে একদমই বুদ্ধিমানের মতো কাজ হবে না। এবার একটু আসতে চাই যে আমাদের যাদেরকে আমরা বলি যারা বিভিন্ন
কাজের জন্য মেকআপ নিতে হয়, ভারী মেকআপ নিতে হয়, বিশেষ করে যারা অভিনেতা অভিনেত্রী, সংবাদ পাঠক পাঠিকা, যারা ভারী মেকআপ নিয়ে টেলিভিশন ক্যামেরার সামনে আসতে হয়। এই যে মেকআপের আসলে সারাদিন ধরে আমি মেকআপ নিলাম, রাতে গিয়ে তুললাম, আসলে মেকআপ থেকে কি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, এটা সুন্দর প্রশ্ন। আসলে মেকআপটা আপনাকে তো একটা পারপাসে আপনি ইউজ করেন, বাইরে গেলে বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে, হ্যাঁ বাইরে গেলে ইউজ করে, বা এক একজন একটা পারপাস থাকে। আসলে আমরা তো আসলে কাউকে বলতে পারবো না যে আপনি মেকআপ ইউজ করবেন না বা মেকআপ ইউজ করেন না, এটা একটা ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ বলে আমি মনে করি। যেটা আপনি করবেন, যে আপনার পারপাসটা শেষ হয়ে গেলে, হ্যাঁ, বা শুটিং থাকলে, খবর পড়া হোক, অফিস হোক, যেটাই হোক না কেন, আপনি বাসায় গেলেন বা যেটাই করলেন, এরপর আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করবেন কি মেকআপটা রিমুভ করে ফেলবেন। হ্যাঁ, মেকআপটা তুলে ফেলতে হবে আপনাকে। কিভাবে তুলবেন সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এটা কটন বা তুলা তুলা রাখবেন। অনেক সময় গোল গোল কটন বল পাওয়া যায়, এগুলো রাখবেন। কটন বলটা আপনি আইদার অলিভ অয়েলে অথবা কোনো ক্লিনজিং মিল্কে ভিজিয়ে আপনি মেকআপটা তুলে ফেলবেন। অলিভ অয়েল কিন্তু খুব ভালো একটা উপাদান, হ্যাঁ, মেকআপটা রিমুভ করার জন্য। এছাড়াও বাজারে বেশ কিছু হাইপোটোনিক ওয়াটার পাওয়া যায়, হ্যাঁ, যেমন সেন্সিবিও H2 ওয়াশ বলে একটা ওয়াটার আছে বায়োডার্মা কোম্পানির, এটাও ভালো। এটা একটু এক্সপেন্সিভ, যাদের যারা মনে নেটওয়ার্কে অনেক সমস্যা হচ্ছে। দর্শক একটু অপেক্ষা করবেন, আমরা সংযোগে একটু সমস্যা হচ্ছে ইন্টারনেটের যোগাযোগের কারণে। আমরা আবার সংযুক্ত করার চেষ্টা করছি আমাদের সম্মানিত চিকিৎসককে। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, আমরা কথা বলছি স্কিনের যত্ন, আপনার ত্বকের যত্ন কিভাবে নেবেন। আপনি ভাবছেন হয়তো আমি লকডাউন অবস্থায় আছি, বাসায় আছি, আমার স্কিনের যত্ন নেওয়ার কোনো দরকার নেই। আসলে সেটা সম্পূর্ণ ভুল, কারণ আপনি যে অবস্থায় থাকুন না কেন আপনার যত্ন নিতে হবে, যে কোনো জিনিসের যত্ন নিতে হবে। একটি চারা গাছকে যদি আপনি নার্সিং না করেন, পানি না দেন, তাহলে কিন্তু ও বড় হতে পারবে না, ও কিন্তু সুস্থ সবল হয়ে বেড়ে উঠতে পারবে না। সে একইভাবে আপনি যদি ত্বকের যত্ন না নেন, তাহলে আপনার ত্বক যতই ভালো হোক না কেন, ধীরে ধীরে কিন্তু তার উপর বিভিন্ন প্রলেপ জমতে থাকবে, এবং একটা সময় দেখা গেলো বিভিন্ন সমস্যা, আপনার চুলের সমস্যা হতে পারে, খুশকি হতে পারে, আপনার মেস্তা হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। তো আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক যেভাবে আপনাদের পরামর্শ দিচ্ছিলেন, আশা করি এভাবে আপনারা চলার চেষ্টা করবেন। আমরা আবার সংযুক্ত করার চেষ্টা করছি, আশা করি খুব শীঘ্রই আবার আপনাদের আমরা সংযোগ ফিরে পাবো। একটু আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন প্লিজ। ভাই তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে আবার একটু এন্ট্রি দেবেন না? পারো লাগবে না, ওই একটাতে ক্লিক করলে হবে, ওইটাতে আবার ক্লিক করবেন, ওইটাতে আবার ক্লিক করুন। আমরা খুব শীঘ্রই লাইভ শেষ করে দেবো, আমাদের লাস্ট আরেকটা প্রশ্ন করে আমরা লাইভ শেষ করব। যে সম্মানিত চিকিৎসক আবার আমাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করছেন, দেখা যাক আমরা কত সময়ের মধ্যে সংযুক্ত করতে পারি। আমরা যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল কিছু সময়ের জন্য, আবার আমরা যেটা বলছিলাম যে মেকআপ তোলার কথা, তো আপনি একটা কটন বল দিয়ে মেকআপটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব আপনি অলিভ অয়েলে ভিজিয়ে বা সেটা ক্লিনজিং মিল্কে ভিজিয়ে, অথবা আপনি যেটা করতে পারেন যে বাজারে সেন্সিবিও H2 ওয়াশ পাওয়া যায়, হ্যাঁ, কিছু হাইপোটোনিক ওয়াটার পাওয়া যায় বায়োডার্মা বা কোম্পানির একটা আসতে, এই হিসেবে আপনি এটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তুলা ভিজিয়ে মেকআপ তোলা। ভাই আমাদের ইফতারের সময় খুব সন্নিকটে, আমি আরেকটা প্রশ্ন করে আজকে শেষ করব।
সর্বশেষ প্রশ্ন, আমরা সবাই জানি যে শশা, যেটা শশা আমরা শরীরের জন্য অনেক উপকার, আমরা শশা খাই, কিন্তু শশা চাকা চাকা করে কেটে চোখের উপর অনেকে দিয়ে রাখেন বা বেটে মুখে লাগান, এতে কি ত্বকে ত্বক ভালো হয় আসলে? না, আসলে এই ধরনের জিনিস কোনো খাদ্য উপাদান আপনি আসলে লাগিয়ে খুব একটা লাভ হবে না, হ্যাঁ, বরঞ্চ এগুলি খেলে লাভ হবে। অনেকে টমেটো লাগায়, অনেকে শশা দেয়, হ্যাঁ, এটাতে আসলে কোনো বেনিফিট নাই। বরঞ্চ আপনি যদি সেই টমেটো বা শশাটা যদি আহারের মাধ্যমে গ্রহণ করেন, তাহলে সেটার বেনিফিটটা বরঞ্চ আপনি বেশি পাবেন। বরঞ্চ এগুলি নিয়ে আরো ক্ষতি হয়, অনেকে আবার রসুন দেয়, এটা দেয়, ওটা দেয়, ব্রণে, তো দেখা যায় কি এতে অনেক সময় মুখ পুড়ে যায়, হ্যাঁ, বা ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। আমরা অনেক পেশেন্ট পাই যে এরকম রসুন বা ইত্যাদি লাগিয়ে তার স্কিন ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়েছে বা বেশ তার ক্ষতি হয় আর কি স্কিন। তো এই জন্য কোনো কিছু এক্সপেরিমেন্টাল করা যাবে না, স্কিনের ক্ষেত্রে তো না, বুকের স্কিনের ক্ষেত্রে তো একেবারেই না। ভাই আপনাকে যেহেতু আর অল্প সময়ের মধ্যে আমাদের ইফতার শুরু হয়ে যাবে, আজকে আমরা আর মনে হয় না কন্টিনিউ করি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে দর্শককে গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রদান করার জন্য। হ্যাঁ, আমি লাস্টে বলতে চাই, আসলে আমাদের গভর্নমেন্ট খুব ভালো একটা কাজ করেছে যে তারা লকডাউনটা এক্সটেন্ড করেছে, হ্যাঁ, এবং আমি চাইবো যে এই মাসটা অন্তত তারা এক্সটেন্ড করুক, অন্তত ঈদ পর্যন্ত। তাহলে হবে কি, এখন যদি যতখানি আমরা সুফল পাচ্ছি কোনোভাবে যদি এটা শিথিল করে দেয় বা খুলে দেয়, তাহলে যদি একবার ব্যাপকতা ধারণ করে না, তাহলে সেটা আর কোনোভাবেই কিন্তু কন্ট্রোল করা যাবে না, হ্যাঁ, সেটা কন্ট্রোলে থাকবে না, সেটা একেবারে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। তো সেটা আমরা কারোরই কাম্য না। হ্যাঁ, অনেকে বলছে যে না কিভাবে হবে, হ্যাঁ, কিভাবে বাঁচবে দোকান মালিক, এটা ওটা, এখন হতে এই 15 দিন 20 দিন আমাদের কষ্টটা যেভাবেই হোক একটু সহ্য করে নেই। হ্যাঁ, এরপরে যদি আরো জিনিসটা খারাপ হয় বা আরো একটা মানে বাজে ফেজ ফেজের মধ্যে দিয়ে আমরা যদি যাই, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে সেই সেটা ধাক্কাটা 3 মাস 6 মাস হয়ে যেতে পারে। হ্যাঁ, তো তার চেয়ে আমাদেরকে এখনই এই মাসটা যদি আমরা একটু কষ্ট করি না, আমার মনে হয় যে এখান থেকে আমরা বেশ ভালো একটা রেজাল্ট আউটকাম পারবো। শিথিল করাটা একেবারে উচিত হবে না কোনোভাবেই। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আমরা চাইবো যে ডক্টর টিভির পক্ষ থেকে যে আমাদের এই কষ্টটা আরো কিছুদিন করতে রাজি, কিন্তু আজীবন করতে রাজি না, আমরা সবাই সচেতন থাকবো, ঘরে থাকবো, সরকারের নির্দেশিত সব নিয়ম কানুন আমরা মেনে চলার চেষ্টা করব, কারণ আপনি আমি সচেতন হওয়া মানে সারা দেশ সচেতন হওয়া, সারা দেশ সচেতন হওয়া মানে করোনা প্রতিরোধ আমরা ঠেকে দিতে পারবো করোনাকে। যাই হোক, আপনার সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীকালকে একই সময়ে, নানা রকম শারীরিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করে থাকি, পরামর্শ দেওয়ার চেষ্টা করে থাকি, আবারও আগামীকালকে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।